السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. কাছের দূরের বিশ্বজুড়ে যিনি যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আদ্দাওয়া টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আল্লাহর উপরে তওয়াক্কুল করে আজকে কয়েকটি প্রশ্ন রয়েছে তার জবাব দেওয়ার জন্য মনোযোগী হতে চাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। একজন জানতে চেয়েছেন, আমরা যে ঈমান আনি, ঈমানের মৌলিক বিষয় কয়টি? কারণ দেখা যায় ছোটবেলায় পড়াশোনা একরকম, আবার আলেমদের কাছ থেকে কখনো কখনো শুনতে গিয়ে যেটা তারা ছোটবেলায় শিখেছেন তেমন শোনা যায় না, কনফিউশনে পড়ে যান। তো জানতে চেয়েছেন ঈমানের মৌলিক বিষয় কয়টি। জবাব হচ্ছে, ঈমানের মৌলিক বিষয় হচ্ছে ছয়টি। যদিও ছোটবেলায় এই যে আমাদের দেশে যে বাগদাদি কায়দা বলতাম আমরা, সেখানে ষাটটি উল্লেখ করা হয়েছে, বিভিন্ন বই পুস্তকে ষাটটি উল্লেখ করা হয়েছে, কিন্তু কোরআন আর হাদিসে ঈমানের ছয়টি বিষয়কে আনা হয়েছে। কোরআনুল করিমের সুরে বাকরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুরে বাকরার 177 নম্বর আয়াত, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাঈকা ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে পাঁচটি বিষয় আনা হয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, এরপরে হচ্ছে ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান। এখানে পাঁচটি বিষয় রয়েছে। এছাড়া সূরে কমরের মধ্যে, সূরে ফোরকনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আরেকটি বিষয় এনেছেন, সেটা হচ্ছে তাকদীর। তাকদীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমাদের ভবিষ্যৎ ভালো হবে কি মন্দ হবে আমরা জানি না, আমাদের দায়িত্ব হচ্ছে ভালো করতে চেষ্টা করা, কিন্তু এটার প্রতিদান, এটার সম্পূর্ণটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারাধীন। তো ঈমানের মৌলিক বিষয় হচ্ছে ছয়টি। আশা করছি আমাদের আর কনফিউশন থাকবে না। এক্ষেত্রে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। ষাটটি উল্লেখ করা হয় এভাবে, যেমন আমরা পড়েছিলাম, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, পরকাল আখেরাত। এভাবে একটাকে দুই ভাগ করে মোট ষাটটি উল্লেখ করা হয়েছে, আসলে হবে ছয়টি, পরকাল একটাই। তাহলে ষাটটা থেকে ছয়টা স্পষ্ট হয়ে যায়। আমরা এবারে তাহলে কনক্লুশন এভাবে আসতে চাই, ঈমানের মৌলিক বিষয় হচ্ছে ছয়টি। আল্লাহ তাআলা এই ছয়টি বিষয়ে আমাদেরকে যথাযথ ঈমান লালন করার এবং সেই স্বাদ যেন আমরা আস্বাদন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।